আপনারা জানেন এই যে ওলিউদ্দিন মতি আমার ছাত্র হামাই মিয়া ভাই ওই যে মকিবর মতি সত্যরঞ্জন যে হারাইলো আমার ছাত্র কন সুবহানাল্লাহ হ্যাঁ এই যত মতি মহাদিস আছে বরিগাঁও মাদ্রাসা ছাত্র আমরা পড়াইছি কন সুবহানাল্লাহ আলেফ বেত থেকে বুঝে নাই কিন্তু আহান স্টেজে বললেন আমার ছোট দেখা যায় ওনারে বড় দেখা যায় কন সুবহানাল্লাহ আমার দাড়ি অল্প ওনার দাড়ি ভরা কন সুবহানাল্লাহ এটা আসলে কথা না হ্যাঁ মানে এই যে কয় না বাপের থেকে ছেলে বড় হয়ে গেছে কন সুবহানাল্লাহ ওইটাই খুশির কথা হ্যাঁ মানে এইরকম মানুষ আছে না বাপে হাল মারে জাল মারে কিন্তু পোলা যায়া হ্যাঁ না পোলা যায় দিশি হয়েছে আছে না নাই রকম হ্যাঁ পোলা যায় হেডমাস্টার হয়েছে প্রফেসর হয়েছে এখন এই কথা কয়ে থাকলে না লম্বা হবো না বাবারা যদি একটা কথা দেখবা যে মানুষটার খাওয়াই না খাওয়াই সুখে দুঃখে যার মুখে হাসি আছে ওই মানুষটা জান্নাতি কনস আপনারা কোনদিন মন মারিয়া থাকবেন না এটা নবীজান সরকারে মদিনার হাদিস যদি খাওয়াই না হয় সুখে দুঃখে হ্যাঁ না যে মানুষ তার মুখে হাসি আছে ওই মানুষটা জান্নাতি মানুষ কন সুবহানাল্লাহ খাওয়াই না হয় সুখে দুঃখে যে মানুষটা খুশি থাকে রাজি হয় সে না খুশি সখী হয়ে থাকে ওই মানুষটার হাদিস আছে আচ্ছা কেউ কারিব মিনাল্লাহ ওয়াল বাইদু মিনান নার খুশি আলা মানুষের জন্য আল্লাহ পাক অতি নিকটবর্তী হয়ে থাকে ওয়াল বাইদু মিনান নার আর জাহান্নামের মতন বস্তুগুলি আল্লাহ পাকে ওই খুশি আলা মানুষের থেকে দূর করে রাখে কন সুবহানাল্লাহ আর লাগবো লাগবো না আহান আমাদের সামনে আমাদের অতি মহাব্বতের হ্যাঁ না আমাদের গণিমবাদ তরিকার খলিফা এটা শুকুরিয়া না বাবা হ্যাঁ গণিবাবার গোলামের থেকে তো পাইছে তাহলে গণিবাবার একটা বস্তু থাকলো না এখানে কথাটা আপনার হয় না না হ্যাঁ ওইটা যদি হকিকত আমরা বুঝি তাহলে আমরা সবই এক হয়ে থাকবো কন সুবহানাল্লাহ হ্যাঁ সব থাকতে পারবো সবই গনি বাবা সৈয়দ বাবা আওয়াল বাবা পায়া দাম কন সুবহানাল্লাহ ওনারা রসিলে আমরা ওবাইদুল্লাহ বুগদারি পামো ওনারা রসিলায় জুনাইদ বুগদারি পামো ওনার রসিলায় আমরা বরফির গোসালা দাম পায়া দাম কন সুবহানাল্লাহ যখন বরফির গোসালা দাম পৌঁছিয়া দাম দয়াল নবী পাবার আর বাকি থাকবো না কন সুবহানাল্লাহ ওখান আমাদের সামনে খলিফা মুফতি হযরত মাওলানা ফরিদুল ইসলাম সাহেব উনাকে আমি কইছি বলে জলসাতে খালি ওয়াজটা তুমি আরম্ভ করে দাও হ্যাঁ না আর নিজের বাড়িতে ওয়াজ না নিজের দেশে কিন্তু ওয়াজ নাই নিজের গ্রামে ওয়াজ নাই কথা বুঝছেন না আপনারা হরে নাই যখন বাহিরে থাকা যাবো আমার নগরবাসীর মানুষের কাছে দাওয়াত খাবার টাইমই নাই কন সুবহানাল্লাহ উনার কাছে হুজুর আপনার পাইয়ে না বলে একদিন পাবেন কোন বলে কোন দিন বলে যেদিন যাবো কন সুবহানাল্লাহ হ্যাঁ আমার গণিব এই রহম জায়গা দিছে আমার আমার বাড়ির ভাত খাবার টাইম আর আপনাদের যে ভাত খাবার টাইম আছে হরে নাই কথাটা এইরকম নামিয়ে ভাই হ্যাঁ হরে নাই গনি বাবার দয়া যদি আহান আমি ফরিদুল মুফতি সাহেবে কইছি বলে এইবারে থেকে তোমার আর ওয়াজ তোমার জলসা তোমার বাড়িত না মানে না বলো দি একটা কথা এইবার জলসাটা আরম্ভ করি দাও নাকি ওই ঐমুরি হুমুরে যাওয়ার জন্য আমি কইলাম তাও আমি সুবিধা একটা পাইলাম নাকি ওয়াজ করবে জানি না তাও যে কইলাম তে কথা না আহান আপনাদের সামনে আমার অতি মহব্বতে খলিফা মুফতি হযরত মাওলানা ফরিদুল ইসলাম সাহেব 10-5 মিনিট টাইম দুই সাথী কথা কবে তারপরে পরে আমাদের মুফতি হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা মুখতার হোসেন সাহেব উনি আসবে উনিও 15-20 মিনিট টাইম কবে তারপরে মাওলানা রব্বানুল ইসলাম সাহেব 10-20 মিনিট কবে তারপরে আমাদের 10টার আগে শেষ করা লাগবে না তার আগে আমাদের আমাদের গনিয়া মাদ্রাসা গনি বাবা নামের মাদ্রাসা নগরবাসী আছে গম পাইছেন না আপনারা শুনছেন না যাওয়া লাগবে একবার দেখি আইবেন হ্যাঁ গনি বাবা এখানে কিরম সমাজদার মাদারে শুয়ে আছে আছে না সমাজদার মাদার মাদ্রাসা করি থয়ে গেছে দুই মুনে ডুবতে একটা আসি করে একটা বরিগাঁও আর এখন থিয়ে না তিন ডাবল হয়ে গেছে কন সোহান হয়েছে না এটা থাও এই মুরে গেলে ভেজাল আছে নাকি হ্যাঁ ওহান কথা হয়েছে বাবা গদিয়ে মতি সাহাবে ওই মাদ্রাসার বাবাগণের নামের মাদ্রাসার মদারিস আমাদের আচ্ছা আমাদের এই গ্রামের একটা ছেলে অতি মহাব্বতের আমাদের নজরুল ছেলে তা কই আছেন তুমি আও একটা গজল কও দে এখন কই আছে না মারাবা বরিয়া মানুষ দেখি মায়া লাগে গো এরকম কথা আছে না বাবা হাজার মানুষ যায় কোন কোন মানুষ দেখলে মায়া লাগে
আর কোন মন মানুষ দিলে শরীর জ্বলে আছে না হ্যাঁ যদি বাবা আল্লাহ রহম করো